সো হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি মনে করি আপনারা সবাই ভালোই আছেন এবং প্রত্যেকের মতো ভালোই থাকবেন। সো আজকে আমরা চলে এসেছি চাইনা সার্ভারে, কী কী ফ্রি ইভেন্ট আছে এবং কী কী লাক রয়্যাল বান্ডেল অ্যাড হয়েছে এবং আরও কী কী ফ্রি ইভেন্ট, সবগুলোই ভিডিওতে কভার করবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, আমার চ্যানেলে নতুন থাকলে এরকম অ্যামেজিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কোনো ফালতু দেরি না করে ভিডিওকে স্টার্ট করি একটা ছোট্ট ইন্টার পর। তো গাইস, আমরা চলে এসেছি গেমের মধ্যে এবং আমরা সিম্পলি, এটা কিন্তু চাইনা সার্ভার, অন্য কোনো সার্ভার না। সো আমরা সিম্পলি ইভেন্ট সেকশানে ক্লিক করব। সো এখানে দেখেন সব চাইনা সার্ভার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সব কিছু চাইনা সার্ভারের। সো এখানে একটা আমি খুলতে একটা তিন দিনের জন্য একটা কিছু দিল, মানে এই কিংফিশার নামের গানটা তিন দিনের জন্য দিল। এবং এখানে দেখেন একটা বান্ডেল চলছে, মেয়ের বান্ডেল, কিন্তু এই মেয়ের বান্ডেলটা খুব ওপি, কোথাও কোনো সার্ভারে নেই। সো দেখতে পাচ্ছেন ওর এই যে পেছনে যে জামাটার পেছনে কিন্তু অ্যানিমেশন বেরোচ্ছে এবং চুলের পেছনেও হয়েছে অ্যানিমেশন বেরোচ্ছে। এটাকে কালেক্ট করতে গেলে 130 টোকেন লাগবে এবং একটা ওপেন রয়্যাল ভাউচার এবং একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাওয়া আছে, এগুলো কালেক্ট করতে গেলে 20টা টোকেন লাগবে। সো আমাকে তো এই বান্ডেলটা খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সো এখানে দেখেন একটা প্যান স্কিনও পাওয়া যাচ্ছে, যেটা 10 বার ভুইয়া করলে, এবং 3টা ওই ওপেন রয়্যাল ভাউচার। এখানে দেখেন 20 বার ভুইয়া করলে একটা অ্যাভাটার, 2টা ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং একটা ব্যানার এবং একটা গোল্ড রয়্যাল ভাউচার পাওয়া যাচ্ছে ভাউচার। এবং এখানে দেখেন আমরা ইভেন্ট সেকশনে ক্লিক করছি, এখানে দেখেন 10টা, এখানে একটা বান্ডেলও অ্যাড করা আছে মেয়েদের। সো এখানে কিন্তু 10টা ইয়ে পাওয়া যাচ্ছে গোল্ড রয়্যাল ভাউচার। সো এটাকে আমরা সিম্পলি ক্লেম করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্লেম হয়ে গেছে 10টা, ওকে করে দেবো। এবং এইটা করতে এখানে একটা ক্যারেক্টারও আছে। সো এখানে 2টো ডায়মন্ড রয়্যাল ভাউচার, একটা ক্যারেক্টার এবং একটা ওই লুট ক্রেট, জম্বি কর্পস নিয়ে কী বলে একটা লুট ক্রেট আছে। সো এটাকে আমরা ছেড়ে দেবো, নিচের দিকে চলে যাবো। সো এখানে দেখেন আমরা আবারও 10টা গোল্ড রয়্যাল ভাউচার পাচ্ছি, সেটা আবার আমরা ক্লেম করে নেবো, ওকে করে দেবো। সো এখানে দেখেন 10টা ডায়মন্ড রয়যাল ভাউচার এখানে পাওয়া যাচ্ছে, আমি ক্লেম করতে পারছি না কিন্তু আমি ক্রাইটেরিয়া কমপ্লিট করিনি। এবং 5টা ডায়মন্ড রয়যাল ভাউচার, 3টা ডায়মন্ড রয়যাল ভাউচার এবং আবার একটা ডায়মন্ড রয়যাল ভাউচার। সো টোটালি 15-19টা ডায়মন্ড রয়্যাল ভাউচার দেওয়া আছে, 19টা। এবং আবার নিচে চলে আসবে। সো এখানে দেখেন ইনকোভেটার একটা ভাউচার দেওয়া আছে, শুধু ভাউচারে ভাউচার। সো এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কোনো সাবস্ক্রাইব করে দিন। সো এখানে দেখেন নিচের দিকে আসছি, এখানে আর কিছু আছে, এখানে দেখেন 99 ডায়মন্ড, মানে 99 ডায়মন্ড ডেভেলপ করলে এখানে অ্যাভাটার আর একটা ব্যানারটা ফ্রি দেওয়া হচ্ছে। এবং 299 করলে স্কর্পিও সেটার M1040 আমাদের টোকেন বক্স পাওয়া যাচ্ছে, যেখান থেকে 3টা থেকে 10টা মধ্যে পাবো আমরা টোকেন। সো এখানে দেখেন 499 ডায়মন্ড ডেভেলপ করলে এই পেটের স্কিনটা পাওয়া যাচ্ছে, যেটা ওই নেকড়ে বাঘের। এবং এখানে একটা মুড খেললে, একটা মুড এসছে নতুন, সো সেটা খেললে, নতুন মুডটা খেললে ওই গোল্ড রয়্যাল ভাউচার টাউচার দেওয়া হচ্ছে এবং ক্রেডিট দেওয়া হচ্ছে। এখানে দেখেন র্যাঙ্ক যদি আপনারা খেলেন, র্যাঙ্ক সিজন, এখানে একটা গোল্ড রয়্যাল ভাউচার এবং একটা লুট ক্রেট, সরি র্যান্ডম লুট ক্রেট এবং একটা ক্রেট এমনি ক্রেট। সো এটা হচ্ছে গিল্ডে, এটা ছেড়ে দেবো। সো এখানে দেখেন একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার, একটা ওয়েপন রয়্যাল ভাউচার এবং একটা AK-47 তিনটা ক্রেট দেওয়া আছে। আমরা সিম্পলি এটাকে ক্লেম করবো। সো ক্লেমে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন, সরি ওকে করে দেবো। সো এখানে দেখেন এটা হচ্ছে গিল্ডের জন্য, আপনি যদি গিল্ডে জয়েন করেন একটা প্যারাস্যুট আর একটা আর 100 গোল্ড ফ্রিতে দেওয়া হবে। সো আমরা এটাকে কাট করে দিলাম। কাট করে দেওয়ার পর আমরা সিম্পলি যাবো লাক রয়্যালে। সো কী কী লাক রয়্যালে চেঞ্জেস আছে বা সেম কি না। সো এখানে দেখেন আমি তো এখানে হচ্ছে অবাক হয়ে গেলাম, এই ফিস্ট স্কিনটা ক্লেম করতে গেলে আমাদের 299টা টোকেন লাগবে। আর এখানে স্পিনের রেটও দেখতে পাচ্ছেন, 10টা স্পিনের দাম 700 ডায়মন্ড, মানে কী হারে ডায়মন্ড মানে বরবাদ হবে। সো এখানে দেখেন এই যে চোখের যে অ্যানিমেশনটা, যেটা আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে টপ আপ ইভেন্টে দেওয়া হচ্ছে। সো এখানে 199টা টোকেন না হলে এটা আপনি ক্লেম করতে পারবেন না। এবং একটা ডেগারও আছে, সেটা 39 ডায়মন্ড লাগবে। সো এখন পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখেন, এখনই সাবস্ক্রাইব করে দিন, আমি বারবার বলছি। এবং এখানে দেখেন ডেগারটা, এখানে ডেগারটা এবং এই যে টোকেনটা 100টা টোকেন, উপরে দেখেন সাইডের দিকে বাম দিকে দেখেন 100টা টোকেন পর্যন্ত আছে। যদি আপনাদের ধরে নিলেন 2টা স্পিন করেন, যদি ওই 100টা টোকেন করে পড়ে যায় তাহলে আপনাদের 200টা টোকেন হয়ে যাবে, তবে এত সহজে 100টা টোকেন পড়বে না। সো আমরা এবার নিচে চলে এসেছি। সো এখানে দেখেন একটা এটা কী বলে টোকেন হয়ে, মানে কী বলে এটাকে,
টোকেন টাওয়ার ইভেন্ট চলছে, সেখানে একটা 10টা 2টা 15টা করে এরকম করে দেওয়া হচ্ছে, টোকেন দেওয়া হচ্ছে। সেই টোকেন কালেক্ট করে আপনাকে একটা বান্ডেল বার করতে হবে, যেমন এই যে বান্ডেলটা, এই বান্ডেলটা বার করতে গেলে আপনাদের 100 টোকেন লাগবে। এবং একটা ব্যাট আছে, যেটা ব্যাটটা 50 টোকেন, এবং একটা লুট বক্সও আছে যেটা 30টা টোকেন। তো দেখতে পাচ্ছেন এটা মেয়ে এবং ছেলে দুজনকেই পড়াতে পারবেন। সেখানে একটা স্পিন 60 ডায়মন্ড এবং 10টা স্পিন 550 ডায়মন্ড, মানে কী হারে ডায়মন্ড খরচা এখানে, মানে মানে এখানে ডায়মন্ডের রেট অনেক বেশি। সো এখানে দেখেন মোকো স্টোরে আমরা চলে এসেছি, কিন্তু এখানে কিন্তু 2টা মোকো স্টোর চলছে মোকো। সো এখানে দেখেন একটা মেয়ের বান্ডেল চলছে, যেটাতে 68% অফার আছে। 29 ডায়মন্ডের জিনিস আপনারা 9 ডায়মন্ডে অফার, মানে ক্লেম সরি স্পিন করতে পারবো। নিচের দিকে দেখতে পাচ্ছেন 29 ডায়মন্ড, সেখানে কার্ড দিয়ে 9 ডায়মন্ড লেখা আছে। সো আমরা আবার নিচে চলে আসবো। আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের যে গাড়ির স্কিনটা মানে এতে দেওয়া হচ্ছে, টপ আপ ইভেন্টে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এখানে টপ আপ ইভেন্টে দেওয়া হয়নি, এখানে কিন্তু এতে দেওয়া হচ্ছে মোকো স্টোরে। সো আমি যে কোনো একটা যে কোনো দুটো এটাকে কার্ড করে দিই, কনফার্ম করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানেও এখানেও একই অবস্থা দেখতে পাচ্ছেন, 68% অফার এখানেও। 29 ডায়মন্ডের জিনিস, মানে 9 ডায়মন্ডে আপনারা স্পিন করতে পারবেন, তারপর পাবেন কি পাবেন না সেটা কোনো গ্যারান্টি নাই। সো এখানে নিচের দিকে দেখেন 2টা মুকুট দেখতে পাচ্ছেন, দেখে দিলাম। এবং এখানে দেখেন ফেডেড উইল চলছে, সেখানে ফেডেড উইলে আমাদের ওখানে কীরকম যে একটা ফেডেড উইলে একটাই বান্ডেল থাকবে, তার জন্য আমাদেরকে স্পিন করতে হবে। সে এখানে দেখেন 2টা বান্ডেল, 1টা ব্যাকপ্যাক, 3টা স্কেটবোর্ড, আমি 2টাকে রিমুভ করে দিলাম, এবং 3টা স্কেটবোর্ড আছে, 3টা স্কেটবোর্ড এবং 2টা প্যারাসুট। এতগুলো আইটেম একটা ফেডারেল উইলে। আবার এখানে অফার দেওয়া আছে 68%, 29 ডায়মন্ডের জিনিস, 9 ডায়মন্ডে আপনারা স্পিন করতে পারবেন এটা একবারই। তারপরের বার আপনাদের ধরে নেন 50 ডায়মন্ড কি 60 ডায়মন্ড দিতে হবে আবার স্পিন করার জন্য, তখন কিন্তু কোনো ছাড় হবে না। সো এখানে 2টো বান্ডেল অ্যাভেলেবেল আছে, 3টা স্কেটবোর্ড এবং 2টা প্যারাসুট। সো আমরা নিচে দিয়ে চলে এসেছি, এখানে কিন্তু গোল্ড রয়েল চলছে। গোল্ড রয়েলে দেখেন আমরা যে 10টা টোকেন কালেক্ট করছিলাম, সো আমরা এখানে স্পিন মারবো। সো দেখে এসে যদি বেরিয়ে যেত ভালো, অনেক ভালো হয়ে যাবে। সো এখানে আমরা কিন্তু একটা ক্যারেক্টার বেশি মেয়ের, সো শুধু গানের স্কিনই দিয়ে দিচ্ছে। সো এখানে দেখেন 1টা স্পিন করলে 100 গোল্ড দিয়েছিল, 10টা স্পিন করলে আমরা আবার 2টো পেয়ে গেছি এক্সট্রা গোল্ড রয়েল বাজা, আবার 10-এর স্পিন করলাম। সো আমরা এখানে শুধু ক্যারেক্টার পেয়েছি প্রায় কতগুলো, 4-5টা ক্যারেক্টার পেয়েছি আমরা, সো পারমানেন্ট। সো আমার কাছে আরও 2টো আছে, সো আমরা আবার করবো, পেলাম না 50টা 51 লাখ হয়ে গেছে, মানে স্পিন হয়ে গেছে 51টা, সো তাও পেলাম না। সো আবার স্পিন করবো, আবার একটা ক্যারেক্টার, এবারও পেলাম না, পেলাম না। সো কটা স্পিন হলো ঠিকই, 54 স্পিন হয়ে গেছে। এখানে কিন্তু শুধু বান্ডেল না অনেক কিছু আছে, দেখেন এখানে ক্যারেক্টারগুলো বেশিরভাগ ক্যারেক্টারগুলো আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে শুধু গানের স্কিন, জুতো এবং এই শার্ট 3 দিনের জন্য দেওয়া আছে। আমরা নিচে চলে এলাম, এখানে কিন্তু ডায়মন্ড রয়েল চলছে। আমাদের একটা ভাউচার ছিল, ও ভাই কনজুলেশন কি, ও ভাই আমরা এই জ্যাকেটটা পেয়ে গেছি, এই জ্যাকেটটা দেখতে পাচ্ছেন। আমাদের উপরে দিয়ে 1টা স্পিন করলে কিছু দিচ্ছে, সো 3টা আমাদের দিলো, FF টোকেন দিলো। সো এখানে দেখেন 1টা 1টা স্পিন 85 ডায়মন্ড এবং 11টা স্পিন 850 ডায়মন্ড, ভাই 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 850, মানে কত বেশি ডায়মন্ড। সেখানে দেখেন আমরা চলে এসেছি MA2B, একটা ওয়েপন রয়্যালে চলছে, ওয়েপন রয়্যাল যেটা ওপেন রাক রয়্যাল, সেখানে MA2B স্কিন চলছে। আমাদের কাছে একটা ভাউচার চলে আমরা ইয়ে করলাম। সো এখানে দেখেন আমাদের কাছে একটা ম্যাজিক কিউবের ফ্রেগমেন্ট দিয়ে দিলো, 1টা স্পিন করছিলাম, তার ভাউচার ছিল তাই করলাম। সো এখানে দেখেন 1টা স্পিন 85 ডায়মন্ড এবং 11টা স্পিন 850 ডায়মন্ড। শুধু এখানে MA2B নাই, আরও অনেক গানের স্কিন পারমানেন্ট আছে, যেমন M1 887, AC80, তারপর আরও অনেক কিছু, তাই এখানকার রেটটা আরও বেশি। সো এখানে দেখেন আমরা চলে এসেছি ইনকুবেটারে, এবং ইনকুবেটারে দেখেন কটা ব্লু প্রিন্ট আছে, শুধু মানে 1টা 2টো 3টা 3টা ব্লু প্রিন্ট এবং 1টা এভালুয়েশন স্টোন। এখানে এক্সচেঞ্জে ক্লিক করি, সো এখানে এক্সচেঞ্জে কিন্তু ওই একই বান্ডেল অ্যাভেলেবেল আছে যেটা ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে প্রথম থেকেই আছে। সো আমরা এখানে স্পিন করলাম, আমার কাছে একটা ভাউচার ছিল, সো কী পড়ে দেখি,
ভাই চুনা লাগিয়ে দিল, কিছু দিল না, একটা বেকার জিনিস দিয়ে দিল। তো এটা হচ্ছে চায়না সার্ভার। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন থাকলে এরকম মজাদার ম্যাগাজিন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে। সো আমি খুব তাড়াতাড়ি চায়না সার্ভারে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় তার ভিডিও নিয়ে আসবো। তো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলরেডি সেট করে দেবে। তো চলুন মিলে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তুমি তোমার খেয়াল অবশ্যই রাখবে।